हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल। सो गाइस तुम्हारा आशा करी खूब ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখানে আমাদের পূজো শুরু হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর শেষ হয়ে গেছে। আজকে একটু লেট হয়েছে ব্লগটা শুরু করতে। এই যে দেখো ঠাকুর শেষ হয়ে গেছে, পূজো শুরু করে দিচ্ছে। এখন বাজে 10:30টা আর ঠাকুর মশাই পূজো শুরু করেছে। আমরা এখনো খাইও নি, খাবো, পূজোটা হয়ে যাক তারপর খাবো। আসি নি, এই যে ফল কেটে খোসা বাইরে ফেলতে গেছে। আরে দেখো পাখির অবস্থাটা, দেখো পাখির অবস্থা, দেখো পাখি ফল খাচ্ছে। সে যাই হোক, এখন পূজো হচ্ছে। বল একটু বল, লেবু খাচ্ছে, দুটো লেবু। আর ওই সাইডে মা বসে আছে, ওই যে দাদু এখানে পূজো করছে। সো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই দাদু পূজো করছে। চলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো গোপালে চান করে গোপাল বসে পড়েছে। এই যে আমার গোপাল গোপী আজকে বাটি পিন্টে একটা জামা পড়েছে। আর এ দেখো বড় ঠাকুর, দেখো বড় ঠাকুর ফল তুলে নিচ্ছে জুতো পায়ে দিয়ে। এদিকে পুজো হচ্ছে এখানে, আর দাদু এই যে পুজো করছে, দাদু পুজো করতে বসেছে। দেখতেই পাচ্ছ দাদু পুজো করছে এখন। দাদু এখন পুজো করছে আর বাইরে চেয়ার টেবিল পেতে দিয়েছে। অনেকের মানে এক ব্যাচ বসেছে সবে খাওয়া দাওয়ার, মানে আমাদের কারখানার ছেলেরা। আর আমাদের খিদে লেগেছে, আমরা ভেবেছিলাম প্রসাদ কেটে দিয়ে ঢাকা দিয়ে আমরা খেতে যাব, কিন্তু প্রসাদ কাটতে কাটতেই দেখলাম দাদু চলে এসেছে। ওই যে একবার পুজোটা হয়ে যাক। আর এই যে শিনু এখানে দেখো ঘুরঘুর করছে, ফল কেটে ঘুরঘুর করছে। আজকের দিনে মানে বিশ্বকর্মা, হ্যাঁ বিশ্বকর্মা পুজোর আজকের দিনে, মানে এটা তো সেকেন্ড দিন, বিশ্বকর্মা পুজো কালকে হয়ে গেছে। আজকের দিনে আমাদের এখানে খাওয়া দাওয়া হয়, মানে আমার বাবার মহাজনরা, কাকাদের মহাজনরা সবাই আসে, ব্যবসা বাণিজ্যের তারা এসে খাওয়া দাওয়া হয়। তো আজকে শনিবার আছে, একাদশী, তাই তো? একাদশী শনিবার বলে, ও শনিবার বলে, হ্যাঁ কে খায় কে খায় না মাছ মাংস, ওই জন্য আজকের দিনটা কালকে করা হয়েছে। কালকে একদম যোদ্ধা হবে, সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হবে, এখনো হবে, এখন শুধু আমাদের বাড়ির ফ্যামিলি, তাই তো? সবাই ফ্যামিলিরা, ওই জন্য মহাজনদের বন্ধু বান্ধব, তারপরে পাড়ার যারা আছে তাদের সবাইকে কালকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা কালকে আসবে। আর কালকে তো পুরো ব্লগটাই তোমাদেরকে দেবো। তো কালকে খাওয়ার কি কি ডিশ হয় সেগুলো দেখতে হবে, সেগুলো আমি জানি কিন্তু এখন তোমাদেরকে বলবো না, পরে বলবো। এখন পুজো হচ্ছে, আজকে ওই জন্য একটু গ্যাপ, এটা কোনো বছর হয় না, এটা এই ফার্স্ট হলো, তাই না? ছিল এরকম কোনো দিন, এরকম ফার্স্ট হলো যে আজকে দিনটা পুরো গ্যাপ যাচ্ছে, নাহলে বিশ্বকর্মা পুজো যদি আমাদের পান্তা খাওয়া ওই জন্য আজকে দিনটা আমাদের আস চলে। যাই হোক আজকে আস চলছে, কিন্তু আমাদের চলছে, নিমন্ত্রণ করা হয়নি কাউকে, যেহেতু আজকে শনিবার। হ্যাঁ কে খায় কে, আমার বাবা মাই নিজেরাই খায় না, তো ওই জন্য কালকে করা হবে। আর এখানে সবাই বসে আছে, ওখানে ব্যাচ বসেছে খাওয়া, তোমাদেরকে বললাম। তো দাদু পুজো করে নিক। কমপ্লিট, আর এখন আমরা খেতে যাব, প্রচন্ড খিদে লেগেছে, চলো আমরা গিয়ে খেয়ে আসি। সো আমরা খেতে বসে গেছি, আর এই সাইডে বসেছে দিদি,
আর ওই যে সোনায় বসেছে, তো চল আমরা খেয়ে নিই, দেখি আমাদের টিফিনে কি আছে। সকালবেলা চা খেয়েছি, চা বিস্কুট, তখন আর ব্লগটা করা হয়নি। তো এই যে আমাদের সিকু খাওয়া দিচ্ছে, সিকু বল আমাদের নতুন নাম এগুলো। এই যে দেখো সিনে এখনো বসে বসে খাচ্ছে, দিশা রেডি আছে এখানে খাচ্ছে সিনে এখন। হ্যাঁ ও বাজারে যাবে দিদির সাথে, দিদি আজকে ভুরু ফ্ল্যাপ করবে থেকে আমি পোস্টটা বসে দেবো। আর কিসের জন্য? আর সিনু এখানে খাচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর এদিকে মেক করেছে, দাঁড়া দেখাচ্ছে তোমাদেরকে, প্রচুর মেক করেছে, দাঁড়া। সবাই দেখলে কেমন হাওয়া হচ্ছে, প্রচন্ড মেঘ করেছে আর প্রচন্ড হাওয়া হচ্ছে। আর দিদি পার্লারে যাবে, পাখিকে রেখে দিয়ে, ওই জন্য আমি আর শিরু পাখিকে লক্ষ্য রাখবো। দিশা দিদি যাবে, যাবে ভুরুটা ফ্লাফ করবে, তারপর চলে আসবে। আর এই যে আমরা বসে আছি, পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, শিরু এখন বসা দিচ্ছে, মারা এখনো খায়নি, মারাও খাবে, কাকিমারা আসুক। এই দেখো পাখি নেড়া হয়েছে, দেখো পাখিকে একটু ধরে রাখি, তারপরে দিদি চলে যায়, তারপর তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা, দিদি আর দিশা অনেকক্ষণ আগে বাজার থেকে বাড়ি চলে এসছে, আর এখন দুপুরবেলা সবাইকে খেতে দিয়েছে, ব্যাচ বসিয়েছে, ফার্স্ট ব্যাচ বসেছে এটা। এবারে কিছুক্ষণ পরে আমরা একটু বসবো, কারণ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রচণ্ড ঘুমও পাচ্ছিল। তো যাই হোক, এখন যখন আমরা খেতে বসবো দুপুরে লাঞ্চে, তখন তোমার সাথে দেখা করবো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি। পাঁচশালি তার আমরা নিরামিষ খাচ্ছি, না না এমনি আমাদের লাঞ্চটা হয়ে গেছে, আর আর বলতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে, বেশি খেয়ে ফেলেছি। যাই হোক, আজকে লাঞ্চে কী কী ছিল তোমাদের আগ থেকে গিয়েছে, লাঞ্চে মাছের ঝোল ছিল, লাস্টে আমাদের মাছের ঝোল দেওয়া হয়েছে। সো যাই হোক, এবার একটু মনে শোবো, শুয়ে বিকেলবেলা তোমার সাথে দেখা করবো। এখন আমার তো টাটা, না ঘুমালে আমি পাচ্ছি না, টাটা। সো গাইস, এখন বাজে 8:30, আর 8:30 থেকে আমাদের বিকেলের ব্লগটা স্টার্ট করছি, তার কারণ এই মাত্র বক্সটা আমাদের অফ হয়েছে। বিকেলে ঘুম থেকে উঠে, মানে উঠেছে আমরা একটু লেটে, ঘুম থেকে উঠে দেখে আমাদের বক্স চলছে, কিছুতেই বন্ধ করছে না, যতই বলছে বন্ধ করো বন্ধ করো, কেউ বন্ধ করছে না। প্রত্যেকটা কাকু মিলে সবাই এখানে নাচ করছে, সে কারণে ওরা বন্ধ করছে না। তো কিছু করার নেই, ওই জন্যে আমি একটু আগে বক্সটা একটু আগে বন্ধ করেছে, আর এ আমি স্টার্ট করছি ব্লগটা। তো এখন 8:30 বেজে গেছে, একটু পরেই খেতে যাব, আর কিছু করার নেই। পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করেও চলে গেছে, ঠাকুরমশাই এসেছিলো তোমার, না ঠাকুরমশাই আসিনি আজকে, ঠিক ঠাকুরমশাই আসিনি, তোমার ঠাকুরমশাই বাড়িতে একটু অসুবিধা ছিল ওই কারণে আসেনি। আমরা একটু ঠাকুরের সামনে এ করে ফল প্রসাদ সবাইকে বিতরণ করে দিয়েছি। আর এই জায়গায় শিনু বসে আছে দেখো, আর এই জায়গায় দিশা বসে আছে, বুবলাই আছে, মানে শিনুর মামার ছেলে, আর পাখি ওই সাইডে ঘরে আছে। সো এখন খাবো, একটু আগেই চা খেয়েছি, কিন্তু রাতের ডিনারটা এরপরেই খেতে হবে। সো যাই হোক, একবারে এরা হয়তো এক্ষুনি বক্স চালাবে, এরা কারখানায় ঢুকছে সবাই,
সো যাই হোক একবারে তোমাদের ডিনারে তোমার সাথে দেখা করছি সো এখন আমাদের টাটা সো গাইস আমরা খেতে বসে গেছি দেখো আর কিছু বকবক করতে পারবো না একবার পুরো মিউজিক দিয়ে দেব তার কারণ এখানে গান এক্ষুনি গান চলছে সো আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো চলো মানে রাতে ডিনারটা আর এখন আমরা ঘরে চলে এসেছি দিশা গেছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে থালা বাসন তুলতে আর আমি এসে নিয়ে বসে আছি সো আর কথা বলতে আসলে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আজকে ভিডিওটা করতে খুব প্রবলেম হচ্ছে তার কারণ 14 বার বক্স চালাচ্ছে আর আমি ভিডিওটা 14 বার অফ করে দিচ্ছি শুধু কপিরাইটের জন্যে আর সেই দুপুরবেলা তোমাদেরকে বলেছি যে আমি বিকেলবেলা তোমার সাথে দেখা করবো সে জায়গায় আমি 8:30 না 8টার দিকে তোমাদের সাথে দেখা করছি সো তার জন্য খুব খুব সরি আর কিছু করার নেই তোমরা বুঝতে পারছো কপিরাইট এলে খুব অসুবিধা হবে ওই কারণে আর আমাদের কারখানা ছেলেরা বছর ধরে এই একটাই ওদের পুজো বিশ্বকর্মা ওরা এতে খুব এনজয় করে সারা রাত ওরা নাচ করে বক্স টক্স চালিয়ে এখন সবে খাচ্ছে বলে একটু বক্সটা অফ আছে আবার ওরা খেয়ে দিয়ে উঠে আবার শুরু করবে ওই ফাঁকে আমি তোমাদের সাথে বলে নিচ্ছি সো খাওয়ার সময় আমি কিছুটা তোমাদেরকে দেখিয়েছি সো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত অ্যাড হয়নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট